নির্বাচন হলো কদিন আগে, মহিষাসুর হেরে গিয়েই জ্বলতে থাকেন রাগে। ব্রহ্মার মুখে খুশির আভা, বিপুল ভোটে জয়ী, হেসে বলেন আমার পার্টির জয়ীরা সব কই। শিবের প্রবেশ মাথায় জটা পলিথিনের সাপ, পরনে তাঁর লেদার জ্যাকেট, হলুদ কালোয় ছাপ। বিষ্ণু এলেন তাঁর মুকুটে কোকা কোলার লোগো, সঙ্গে ইন্দ্র, লক্ষ্মী, গণেশ, দুর্গা ও কার্তিকও। দেবদেবীদের মেকআপ যেন লাইন ফ্যাশন শোতে, কারণ নাকি মুখ্যমন্ত্রী আপত্তি নেই হতে। মন্ত্রিসভার শপথ গ্রহণ দুপুর 12টায়, অখ্যাত সব দেবদেবীরা দাঁড়িয়ে আছেন ঠায়। মহিষাসুরের চেলারা সব স্লোগান দেয় ধাপ্পা ধাপ্পা ধাপ্পা, দেবতারাই রেগিং করে ভোট দিয়েছে ছাপ্পা। মনসা দেবীর পার্টি ক্যাডার অ্যাসেম্বলিতে ঢুকছে, ব্রহ্মা বলেন স্বচ্ছ করছি স্বর্গরাজ্যের সুখচে। শিব বললেন ইন্দ্রবাবু পোর্টফোলিও দিন, আপনি না হয় মুখ্যমন্ত্রীর দপ্তরটা নিন। ইন্দ্র বলেন ইচ্ছে যখন হোক না তবে তাই, ভোলে বাবা পার করেগা, তোমার কোনটা চাই? শিব বললেন আমায় দিন পুলিশ ও আবগারি, নিশ্চিন্তে গাঁজায় তবে টানটা দিতে পারি। বাণিজ্যটা গণেশ দেখুক, বরুণকে দিন ত্রাণ, কার্তিকটা কুম্ভের নয় যুব কল্যাণ, বিষ্ণুকে দিন পরিবহন, সরস্বতীর শিক্ষা। নারদ বেটার পেট পাতলা করুক সে প্রতীক্ষা, লক্ষ্মী খাদ্য দপ্তর নিন, জানেও রীতিনীতি। পাঁচটা বছর দুর্গা দেখুক তথ্য সংস্কৃতি। এমন সময় চিত্রগুপ্ত কম্পুটারে দেখে অদ্ভুত সব মন্ত্রীর নাম আসছে একে একে। ইন্দ্র বলেন খোঁজ নাও তো কাদের এসব নাম, মূর্ত লোকের কম্পুটার বারণ করেছিলাম। চিত্রগুপ্ত দেখে অবাক, দেবদেবীরা কাঁদেন, স্বর্গরাজ্যে মন্ত্রী সভায় দাউদ এবং লাদেন। আমার কবিতা যদি আপনাদের ভালো লেগে থাকে এবং নতুন নতুন কবিতা যদি শুনতে চান, তাহলে অবশ্যই কবিতায় মৌ চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।